আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়ারটেকের পক্ষ থেকে আমি সাফায়েত, একজন মোবাইল টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার হাতে একটি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, এটি একটি 20 ওয়াটের কলস বডি, অর্থাৎ কলসের মতো দেখতে। তো আমি বাল্বটি খুলতেছি, দেখুন বাল্বটি, লক্ষ্য করুন, সুন্দর একটি প্লেট দিয়ে সুন্দরভাবে ফিটিং করে বাল্বটি তৈরি করা হয়েছে। তো এই বাল্বটি আপনারা কিভাবে রিপেয়ার করবেন এবং খুব সীমিত খরচে এটি কিভাবে রিপেয়ার করবেন আমি দেখাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক কিভাবে আমি বাল্বটি রিপেয়ার। তো আপনারা এখানে খুব সুন্দরভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে ছোট ছোট টোটাল 24টি ছোট ছোট এলইডি বাল্বের সমন্বয়ে এই এলইডি প্লেটটি তৈরি করা হয়েছে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটি এলইডি বাল্ব মাঝখান থেকে কালো হয়ে গেছে, অর্থাৎ একটি এলইডি বাল্ব, এই বাল্বটি নষ্ট হয়ে গেছে। তো এখানে এই টোটাল বাল্বগুলো সিরিজ সংযোগে থাকে, সিরিজ সংযোগে থাকার কারণে একটি বাল্ব নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো বাল্বই বন্ধ হয়ে যাবে। তো আপনারা সর্বোপরি এই বাল্বটি একটি টুইজারের মাধ্যমে সুন্দরভাবে তুলে ফেলবেন, তুলে ফেলে রাং দিয়ে এটি শর্ট করে দিবেন। তো শুধু শর্ট করে দিলেই হবে না, শর্ট করার সাথে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি যদি না করেন তাহলে বাল্বটি টিকবে না। তো দেখুন আমি প্রথমে এটি শর্ট করে দিব। তো আপনারা সুন্দরভাবে শর্ট করে দিবেন, দেখুন শর্ট করা হয়ে গেছে। তো এখন আপনারা যে কোনো একটি টার্মিনাল কেটে ফেলবেন। তো আমি প্রথমে প্লাসের টার্মিনালটা কেটে ফেললাম। তো প্লাসের টার্মিনাল কেটে এখানে আপনারা একটি জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে একটি ডায়োড ব্যবহার করবেন। দেখুন এটি হচ্ছে 4007 মানের একটি ডায়োড। তো ডায়োডের দুইটা প্রান্ত থাকে, একটি নেগেটিভ একটি পজিটিভ। তো আপনারা ডায়োডটির যে সাদা দিকটা আছে, অর্থাৎ পজিটিভ প্রান্ত, সেটি প্লেটের পজিটিভ প্রান্তের সাথে জুড়ে দিবেন। দেখুন, লক্ষ্য করুন আমি যেভাবে জুড়ছি আপনারা সেভাবে জুড়বেন, খুব সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তো পজিটিভ প্রান্ত জুড়ে দিবেন এবং ভেতরে যেই ড্রাইভার সার্কিটটি আছে সেটির পজিটিভ প্রান্ত ডায়োডের অপর প্রান্তে লাগাই দিবেন। তো দেখুন, লক্ষ্য করুন আমি ঠিক যেভাবে কানেকশন দিয়েছি আপনারা ঠিক সেভাবেই কানেকশন দিবেন। তো এখানে ডায়োডটি ব্যবহার করলে হবে কি, এখানে ভোল্টেজ ড্রপ করার কারণে অনেক সময় এই বাল্বগুলো কেটে যায়। তো এখানে ডায়োডটি ব্যবহার করলে পরিবাহীর কিছু বাধা প্রদান হবে, যার কারণে বাল্বটি নষ্ট হবে না, সুন্দরভাবে ভোল্টেজটি কনজিউম করতে পারবে। তো এখন দেখা যাক বাল্বটি আদেও ঠিক হয়েছে কিনা। তো আমি বাল্বটি সিরিজ সংযোগ দিয়ে আপনাদের চেক করে দেখাবো। দেখুন বাল্বটি ঠিক হয়ে গেছে। তো আপনারা এভাবে যদি বাল্ব প্রিপেয়ার করতে পারেন তাহলে বাল্বগুলো অনেক দিন টেকসই হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।